বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের জেতার নেই কো শেষ, আমরি বাংলাদেশ। নমস্কার শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, বর্তমানে এই রূপসী বাংলার সেই মাধুর্যতা, সেই সৌন্দর্যতার আজ বড়ই অভাব দেখা দিচ্ছে। এই প্রসঙ্গে দু চারটি কথা বলতে আসলাম। আমি আপনাদের কবি সুব্রত মিত্র। আচ্ছা, বাংলাদেশ, বাংলাদেশ জন্ম হওয়ার আগে থেকেই আজ অবধি ভারতবর্ষ বাংলাদেশকে যথেষ্ট স্নেহ, ভালোবাসা ও আদরের মধ্য দিয়ে যত্ন করে আগলে রাখার চেষ্টা করেছে। যার উদাহরণ বাংলাদেশ স্বাধীনতার সময়ে মুক্তিযোদ্ধার জন্য যে নিরলস একাগ্রতা দেখিয়েছিল ভারতবর্ষ, এর পরবর্তীতে আসা যাক সংস্কৃতির নানান দিক, আমাদের ভারতবর্ষের জাতীয় সঙ্গীত লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি যে সকল ব্যক্তি বরেণ্যদের নিয়ে পরিচিতি লাভ করেছে, আমরা ভারতবাসীরাও তার বাইরে নয়, সেই সকল মহান ব্যক্তিত্বদের অনুসরণ করেই আমরা এগিয়ে চলেছি। এখানেই শেষ নয়, ইতিমধ্যেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি উপাধি পেয়েছেন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি 1999 সালে ইউনেস্কো থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির শিরোপা লাভ করেছেন। তাতেও আমাদের কোনো আপত্তি, আক্ষেপ নেই, কারণ বঙ্গবন্ধু আমাদের অত্যন্ত শ্রদ্ধার একজন বীর বঙ্গ সন্তান। আসা যাক দেশাত্মবোধের আরো এক চূড়ান্ত পর্যায়ে
একুশে ফেব্রুয়ারি 1952 সালের সেই ভাষা আন্দোলনে ঢাকা রাজপথে শহীদ হয়েছিলেন সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত আরও অনেকে। সেদিনে সেই ভাষা শহীদদের আত্মত্যাগ, নিঃস্বার্থ জীবন বলিদান বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে ইউনেস্কো থেকে স্বীকৃতি পায় 1971 সালের, মাফ করবেন, 1952 সালের সেই ভাষা আন্দোলনের 21 ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। তাই বলছি সেই 21 ফেব্রুয়ারির দিনটিও আজ আর শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা ভারতবাসী, আমরা কলকাতাবাসী, আমাদের কলকাতাতেও 21 ফেব্রুয়ারি যথেষ্ট সম্মানের সাথে পালন করা হয়, আমরা পালন করি। এখানেই শেষ নয়, পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশের অনেক লোকাচার ও শিল্প সংস্কৃতির আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এই মর্মে বাংলাদেশকে আমরা আগে এবং আজও যথেষ্ট স্নেহ ও ভালোবাসার বন্ধনে বাঁধিত রেখেছি এবং রাখব। তবে বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের বুকে হিন্দু সম্প্রদায়ের ওপরে যে ধরনের অত্যাচার, নিন্দনীয় ব্যবহার, ন্যাক্কারজনক ঘটনা ঘটে চলেছে, তা কিন্তু আমাদের মনকে বড় দুঃখিত করে তোলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মাকে বিচলিত করে তুলছে। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেই, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নেই, কাজী নজরুল ইসলাম নেই, তারা থাকলে বাংলাদেশের বুকে এই ধরনের নিন্দনীয় আচরণ হতে পারত কি? তাই বলছি বাংলাদেশ বিশ্বের দরবারে একটি কোমল সবুজ হৃদয়ের পরিচিতি বহন করে আসছে। সেখানে সেই দেশ যখন বিশ্বের দরবারে একেবারে নিন্দনীয় একটি জায়গায় পৌঁছয়, তখন আমি একজন বাঙালি হিসেবে, আমরা একজন বাংলা সংস্কৃতির সেবক হিসেবে ভাবতে বড় কষ্ট লাগে। কারণ আপনারাও বাঙালি, আমরাও বাঙালি। হ্যাঁ, আরেকটা কথা, ধর্ম, আমি হিন্দু ধর্মের সন্তান, কিন্তু প্রত্যেকটি ধর্মের ভিতরে একটা আদর্শ লুকিয়ে আছে। ধর্ম তৈরি হয়েছিল মানুষের জন্য, ধর্মের ভিতরে ধর্মের যে বাণী রয়েছে সেটা মানুষকে সংযমী এবং আদর্শবান করে তোলার জন্য। সবকিছুই মানুষের
কল্যাণের জন্য আবিষ্কার হয়েছিল। ধর্ম তার বাইরে নয়, তাই সকল ধর্মেরই সারাংশ একটাই, শুধু আমরা নিজেদের মতো করে পরবর্তীতে সেই ধর্মের বিভিন্ন রকম ব্যাখ্যা আবিষ্কার করি, তা ঠিক নয়। তাই বলবো, আমরা যে যার ধর্মকে সম্মান করব, যে যার ধর্মের ভিতরে যেটা ভালো আছে, ধর্মের ভিতরে যেগুলো কল্যাণজনক বিষয়বস্তু রয়েছে, সেগুলো নিয়েই আমরা থাকি। কেউ ভুল পথে গেলে তাদেরকে সঠিক পথে নিয়ে আসার দায়িত্ব আমাদের সকলের। প্রিয় বাংলাদেশবাসী, আপনাদের সকলকে আমি বিনীত অনুরোধ করব, এভাবে একটি ক্ষুদ্র সংখ্যালঘু গোষ্ঠীর ওপরে নিশৃঙ্খ অত্যাচার চালাবেন না। সনাতন ধর্মের মানুষেরা এগুলো কোনোদিন আপনাদের থেকে আশা করে না। আমার ধর্ম আমার কাছে যথেষ্ট সম্মানের, আমার জাতি আমার কাছে যথেষ্ট সম্মানের। আপনাদের জাতি, আপনার ধর্ম আপনার কাছে সম্মানের, তাই সকলে সকলের জাতির প্রতি দায়ভার নিন, ধর্মের প্রতি দায়ভার নিন, তার পাশাপাশি অন্যের ধর্মের প্রতিও দায়বদ্ধতা পালন করুন। আজ এ পর্যন্তই রাখছি, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, আপনাদেরই বঙ্গের সন্তান সুব্রত মিত্র। আমার বক্তব্যে কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। বাংলাদেশের এই মর্মান্তিক ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। এই ধরনের ঘটনা বাংলাদেশের মতো একটি গণপ্রজাতান্ত্রিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের থেকে কখনো আশা করিনি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে শান্তিতে বাঁচুন, স্বাধীনভাবে বাঁচুন, হাসি খুশিতে বাঁচুন। নমস্কার।